নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। লেটস মেক কুকিং সিম্পলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানাবো বিরিয়ানির জন্য মাটন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম বিরিয়ানির গোটা মশলা। এটা আমি শুকনো খোলায় নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেব এবং মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে আমি 2 কিলো মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম টক দই, আর দিয়ে দিলাম বিরিয়ানির গোটা মশলাটা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা। এইবারে এই মশলার সঙ্গে মাংসটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এইবারে এটা আমি লিড দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে তেজপাতা। কয়েক সেকেন্ড তেজপাতাটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের গেটে রাখা 6টা পেঁয়াজ। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখবো। পেঁয়াজটা আমি খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বড় সাইজের 2টো টমেটো। এইবারে টমেটো ও পেঁয়াজটা আমি লালচে করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে লালচে করে। এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা। এইবারে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 3 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। যারা ঝাল কম খান তারা ঝালটা একটু কম করে দেবেন। 1 টিস্পুন কাশ্মীরি মরিচ, 1 টিস্পুন চিনি ও 7 মতো লবণ। এইবারে মশলার সঙ্গে আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবং যে পাত্রের মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা সামান্য জল দিয়ে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবং এটা খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি লিড দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 15 থেকে 20 মিনিট পর দেখুন, যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে সেই জন্য দেখুন মাংস থেকে কেমন আপনা আপনি জল বেরিয়েছে। এইবারে এই মাংসের জলেই আমি মাংসটা কষাবো। এটা আমি কষাবো 15 থেকে 20 মিনিট ধরে। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। এবারে আমি এটা লিড দিয়ে ঢেকে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য এবং লো ফ্লেমে। দেখুন 15 থেকে 20 মিনিট পর মাংসের গ্রেভিটাও ঘন হয়ে এসেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আমাদের বিরিয়ানির জন্য মাটন তৈরি। তাহলে চলুন এটা গরম গরম পরিবেশন করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন, এবং প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন ও সুস্থ থাকুন।